আজকে আমরা স্পাইনাল ইঞ্জুরি রিহাবিলিটেশনের উপরে কিছু কথা বলবো স্পাইনটা আমরা জানি যে মাথার পর থেকে গোটা পিঠটা জুড়ে মানে ঘাড় থেকে একেবারে কোমর পর্যন্ত স্পাইন আছে তো ঘাড়েতে ইঞ্জুরি হতে পারে পিঠের স্পাইনে ইঞ্জুরি হতে পারে আবার কোমরেও ইঞ্জুরি হতে পারে তো ঘাড়ে সাধারণত ইঞ্জুরি হলে যদি হাড়টা সেখানে চুপসে গিয়ে থাকে ভেঙে গিয়ে থাকে তপসে গিয়ে থাকে অথবা সঙ্গে তার সঙ্গে যে স্পাইনাল কর্ড ওখান দিয়ে নামছে যেটা ব্রেন থেকে একটা নার্ভের দড়ি স্পাইনাল কর্ডটা নেমে আসছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের হাত পা বিভিন্ন জায়গাতে ইভেন পেছা পায়খানা সব কিছুকে কন্ট্রোল করছে এবং আমাদের হাতের জোর পায়ের জোর সব ওই স্পাইনাল কর্ড দিয়ে কন্ট্রোল হয় তো যেই মুহূর্তে ঘাড়ে একটা মানুষের চোট লাগলো এবং ওখানে স্পাইনাল কর্ড কিছু মাত্রায় ড্যামেজ হলো তখনই কিন্তু আমাদের চারটে হাত পায়েতেই প্যারালিসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তার সঙ্গে কী হচ্ছে গোটা সারা দেহটাই অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা আসছে এবং যদি সি থ্রি বলে একটা হার আছে সি ওয়ান সি টু সি থ্রি ব্রেনের পরেতেই পরপর যে তিনটে হাট সি থ্রি সি ফোরের উপরে যদি ড্যামেজ হয় তাহলে তার রেসপিরেটারি মানে চেস্টের সমস্যাও এসে যেতে পারে এবং তখন তার শ্বাস যন্ত্রটাও বিকল হতে পারে তো এই সমস্ত কারণে কি হয় যে ডাক্তারবাবুরা যেটা করেন যে কোনো একটা ইমার্জেন্সি হাসপাতালে গেলে ওই স্পাইনটাকে আগে স্টেবিলাইজ করে দেন একটা অপারেশান করে ওখানে স্ক্রু দিয়ে ফিক্সেশান করে স্পাইনাল করটাকে ফ্রি করে দেন রিলিজ করে দেন তো এইটা হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু তাতে কিন্তু যে ড্যামেজটা হয়েছিল একটা ইঞ্জুরির পরে যে ড্যামেজ নাভটা হলো তাতে কিন্তু সেই নাভটা নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে না তাতে কি হয় এই চারটে হাত পাই কিন্তু অবশ্যই রয়ে যায় ঠিক একইভাবে কোমরের হাড়েতেই যদি ওই ধরনের ইঞ্জুরি হয় বা পিঠের নিচের দিকের হাড়ে ইঞ্জুরি হয় তাহলে পা দুটো প্যারালিসিস হয়ে যায় এবং পেছা পায়খানার একটা অসড়তার সৃষ্টি হয় তো এই যে সমস্যাটা এবং পাগুলো অসাড় হয়ে যায় অবশ হয়ে যায় অবশ মানে সেখানে জোর নেই এবং অষাঢ় মানে তার স্কিনের উপরে কোনো সেন্সেশান নেই এই যে অবস্থাটা তার হয়ে গেল এবং সেইটাকে সে সারা জীবন এবার বয়ে নিয়ে বেড়াতে হয় তার কারণ হচ্ছে নার্ভটা স্পাইনাল কোড একবার ড্যামেজ হয়ে গেলে সেইগুলোকে রিকভারি হওয়ার সম্ভাবনা কম তো সেই জন্যই আমরা বলি যে যে মুহূর্তে আপনার অপারেশানটা হয়ে গেল আপনার হার্ট স্টেবল হয়ে গেল। সেই মুহুর্তে আপনি স্পাইনাল ইঞ্জুরি রিহ্যাব সেন্টারে আসুন সেই স্পাইনাল ইঞ্জুরি রিহ্যাবটা এটা আধুনিক আমাদের সাবজেক্ট ভারতবর্ষে এটা এতটা পপুলার না হলেও বিদেশে আমেরিকার মতো জায়গাতে প্রায় প্রত্যেক পেশেন্টকেই স্পাইনাল ইঞ্জুরি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় সেখানে বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন ধরনের রিহাব প্রক্রিয়া চলে একজন অভিজ্ঞ ফিজিক্যাল মেডিসিন ডক্টরের আন্ডারে ফিজিক্যাল মেডিসিনের ডক্টর প্রথমে তাকে ভালো করে চেক করে তার পরীক্ষা করে খুঁটিয়ে খুঁতিয়ে দেখে তার এক্স্যাক্টলি কি কি সমস্যাগুলো আছে এবং তাকে ঠিক সেই মুহূর্তে নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি একটা বিচার করে একটা রিহ্যাপ প্ল্যান তৈরি করেন এবং সেই রিহ্যাব প্ল্যান অনুযায়ী আমরা গ্রেডেড রিহ্যাব দিতে থাকি একটার পর একটা কিভাবে রিহ্যাবটা দেওয়া হয় না তাকে ধরুন দেখা গেল একটা মানুষের দুটো পা প্যারালিসিস তাদের আমরা প্যারাপ্লেজিক বলি এবং তার সঙ্গে তার ইউরিনের পেছাপের এবং পায়খানার অসরতা আছে তাকে আমরা তার পেছাপের জন্য একটা ইউরো রিহ্যাব ইউরোলজিক্যাল রিহ্যাব বলা হয় তার তার ব্লাডারের ক্যাপাসিটি কেমন তিনি পেছাপ করার ক্ষমতা কতখানি এবং ধরে রাখতে পাচ্ছেন কি এইগুলো সমস্ত ইউরোফ্লোমেট্রি বলে একটা টেস্ট আছে সেইটা করে আমরা তার একটা ব্লাডারের রিহ্যাবের প্ল্যান তৈরি করলাম এবং সেই মতো করে সাধারণ ক্ষেত্রে আমরা সিআইসি বলে একটা প্রক্রিয়া আছে যেটা দিয়ে ওই ক্যাথেটারকে আমরা বের করে দিই দিয়ে পেশেন্ট নিজের হাতে ওখানে ক্যাথেটার সারা দিনে চারবার পাঁচবার করে নিজে ক্যাথেটারটাকে ভেতরে দিয়ে পেছাপ করে দেন আবার ক্যাথেটারটাকে রিমুভ করে দেন এইভাবে একটা প্রক্রিয়াতে তাকে আমরা অভ্যস্ত করে তুলি এটা একটা ইউরোলজিক্যাল রিহ্যাব হলো। কিন্তু তার আগে কিন্তু এই সময় তার কতখানি ব্লাডারে ইউরিন জমে থেকে যাচ্ছে তার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করানো হচ্ছে আর ইউরিনের টেস্ট করানো হচ্ছে ইউরোফ্লোমেট্রি করানো হচ্ছে এই সমস্ত করে ফিজিক্যাল মেডিসিনের ডক্টর সেইখানে তার একটা গাইডলাইন বানিয়ে তাকে এই ধরনের ইউরো রিহ্যাবের মধ্যে প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক একইভাবে তাকে আমাদের ফিজিক্যাল রিহ্যাবের মধ্যে যখন যাচ্ছে সেখানে ফিজিওথেরাপিস্ট থাকছে অকুপেশনাল থেরাপিস্ট থাকছে এবং এই এইসব পেশেন্টরা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ে কেননা তিনি যখন বুঝতে পারেন যে তার ভবিষ্যতে পায়ের জোরটা সম্পূর্ণ ফিরে আসতে নাও পারে তার মানসিক যন্ত্রণা এতটাই সৃষ্টি হয় যে তিনি আর কোনো কিছুতে ইন্টারেস্ট পান না তিনি লস অফ ইন্টারেস্ট এভরিথিং তো সেইখানে তিনি ডিপ্রেশনের জন্যে তার আর কাজ করার কোনো ইচ্ছেই থাকে না এইটা হচ্ছে আমাদের রিহ্যাবের কাজ যে আমরা এই নতুন লাইফে তাকে অ্যাডাপ্টেশনের মধ্যে নিয়ে যাই অ্যাডাপ্টিবিলিটি অফ এ নিউ মডিফাইড লাইফ যে এটাও একটা জীবন বহু মানুষের পা নেই সেই নিয়ে তিনি কিন্তু বেঁচে থাকছেন তাকে আমরা সেইভাবে মোটিভেট করে তুলছি কীভাবে মোটিভেশান হয় সাইকোলজিস্ট আছে তার জন্য হ্যাঁ রিহ্যাব সাইকোলজিস্ট তাকে মোটিভেট করছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা একটা গ্রুপ ট্রিটমেন্ট করি এই ধরনের স্পাইনাল ইঞ্জুরি একসঙ্গে ছটা সাতটা পেশেন্ট একসঙ্গে একটা রিহ্যাব জিমের মধ্যে একসঙ্গে সবাই লড়াই করছে এবং সেই লড়াইটা কীভাবে তার বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি হচ্ছে অকুপেশনাল থেরাপি হচ্ছে বিভিন্ন গ্রেডেড মুভমেন্ট দেওয়া হচ্ছে তাকে ট্রান্সফার টেকনিক্সে বেড থেকে হুইল চেয়ারে কীভাবে নামবে তারপর চেয়ার থেকে স্ট্যান্ডিং হবে কিভাবে তাকে স্ট্যান্ডিং করানোর জন্য আমাদের ফ্রেম আছে স্ট্যান্ডিং ফ্রেম তাকে বিভিন্ন ধরনের বডি ওয়েটটাকে রিলিজ করিয়ে তাকে দৌড় করানো হচ্ছে একটা ট্রেডমিলের মধ্যে এই ধরনের বিভিন্ন রিহ্যাবের মধ্যে প্রক্রিয়া আছে এবং অনেক জায়গাতে বিভিন্ন অ্যাকোয়াটিক থেরাপি আছে সেগুলো আমাদের এই পশ্চিমবাংলাতে খুব কম নেই খুব একটা কিন্তু এই সমস্ত রিহ্যাব দিয়ে তার ধীরে ধীরে পায়ের যতটা পায়ের কিছুটা কোমরের কিছুটা পার্ট যদি তার উন্নতি ঘটে তখন আমরা এক ধরনের স্প্লিন্ট আছে কেএফ বলে আর এইচ কে এফ বলে সেই স্প্লিন্টগুলো লাগিয়ে সেই মানুষটাকে ওয়াকার দিয়ে হাঁটানো স্টার্ট করি এবং পরিশেষে আমরা তাকে এই তিনি যখন হেঁটে ফেললেন তার ইউরিনের প্রবলেমটা মিটে গেল এবং তিনি অ্যাডজাস্টেড লাইফটা কিভাবে কাটাবেন তার একটা প্ল্যানিং আমরা তাকে ইয়ে করে দিলাম মানে প্ল্যান একটা দিয়ে দেওয়া হল তার সঙ্গে তাকে সে কি ধরনের অকুপেশান বা ভোকেশানে ফিট করতে পারে তার জন্যে আমাদের এই অকুপেশনাল থেরাপিস্ট এবং ভোকেশনাল থেরাপিস্ট এনারা মিলে বসে একটা প্ল্যান করছেন এবং সেটাকে ফিজিক্যাল মেডিসিনের ডক্টর গিয়ে ফাইনালি সেটাকে একটা ক্লিয়ার কাট সেপ দিচ্ছে যে এনার এই শিক্ষাগত যোগ্যতা এনার এই আমরা হাতের পায়ের এতখানি জোর আমরা পেয়েছি কাজে ইনি এই ধরনের অকুপেশানের মধ্যে যেতে পারেন ইভেন আমরা অনেককে আমাদের এখানে বহু এই ধরনের পেশেন্ট ইয়ে হয়েছে সুস্থ হয়েছে যার আলটিমেটলি হাতের পাওয়ারটা ঘাড়ে বা সার্ভাইকেল ইঞ্জুরি হয়েছে হাতের পাওয়ারটা খানিকটা ফিরে এসেছে তাকে তিনি একজন আইটি ইঞ্জিনিয়ার ছিলেন একসময় তাকে আমরা কম্পিউটারে এখানে ট্রেনিং দিয়ে দিচ্ছি অকুপেশনাল থেরাপি থেকে তিনি কম্পিউটারের তিনি এখন আইটি ইন্ডাস্ট্রিতে তিনি একটা নাম করার লোক এই মুহূর্তে তিনি আমাদের এখানে এসে একেবারে হাত পাগুলো পুরোপুরি প্যারালাইজড অবস্থাতে এসেছিলেন তো সেই রকম অনেক উদাহরণ আমাদের সঙ্গে আছে কাজে আমরা বলছি যে স্পাইনে ইঞ্জুরি হলে আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না শুধু মনে রাখবেন যে আপনার অপারেশান হয়ে গেলে ঘাড়ের অপারেশানটা কি কোমরের অপারেশান হয়ে গেলে একদিনও সময় নষ্ট করবেন না আপনি রিহাবে আসুন ইন্টিগ্রেটেড মাল্টিডিসিপ্লিনারি রিহ্যাব আন্ডার দ্য গাইডেন্স অফ এ ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট যেখানে আছে সেখানে আপনি ইমিডিয়েটলি সেখানে যান প্রয়োজন হলে পনেরো দিন এক মাস মাস তিন মাস থেকে অ্যাটলিস্ট যতটা পারা যায় নিজের লাইফটাকে লাইফের কোয়ালিটি অফ লাইফকে তার প্রফেশনাল নিজের একটা প্রিপারেশান করে তারপরে আপনি বাড়িতে আসুন